22 বছর, কম দিন নয়। এই দীর্ঘ চলার পথে এডিপি অনেকগুলি খবর, অনেকগুলি বিষয় আমাদের সামনে উপস্থাপন করেছে। বিশেষ করে 21 আগস্ট গ্রেনেড হামলার যে বিষয়টি, ওইটি আমি সবসময়তে মনে রাখি যে এনটিভির ক্যামেরাম্যানই কি যেটুকু ফুটেজ আমরা দেখতে পাই সম্ভবত এনটিভির ক্যামেরাম্যানের ধারণ করা, যদিও সেটি কেঁপে কেঁপে গেছে, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ সেটি ছিল, তারা সেটি ধারণ করেছিল। এইরকম আরও অনেক অসংখ্য নিদর্শন দেওয়া যেতে পারে। কাজে খবরের ভেতরের খবর তুলে আনার বিষয়ে দক্ষ কারিগর হিসেবে এনটিভিকে বাহবা দিতেই হয় এবং তার অন্যান্য অনুষ্ঠান সূচিও বেশ দর্শক জনপ্রিয়তা অর্জন করেছে। আমি এনটিভি আরও অনেক বছর ধরে এই বাংলাদেশের মানুষকে আকৃষ্ট করে রাখুক, সমৃদ্ধি হোক, এই কামনা করি। তারা দীর্ঘদিন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে এবং দর্শকদের মন মতন তারা অনুষ্ঠান করার জন্য ইতিমধ্যে তারা একটা জনপ্রিয়তা অর্জন করছে। আমরা বিশ্বাস করি তাদের সুন্দর পরিচালনার মাধ্যমে তারা আরও দিন দিন উন্নতি লাভ করবে। 22 বছর পদার্পণ উপলক্ষে আমি এনটিভির কলা কুশলী সহ সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।